হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম, যখন বোরো ধান চাষ করা হবে তখন কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব। সেজন্য আজ চলে এসেছি আমি সেই উদ্দেশ্যে। সো গাইস, আপনারা আমার সাথে থাকুন। হ্যালো গাইস, দেখুন আমি বোরো ধান ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যত জমি রয়েছে সবই কিন্তু বোরো ধান চাষ করা হয়েছে। এই বোরো ধান চাষ করতে হলে প্রচুর কিন্তু জলের প্রয়োজন হয়। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন জমিগুলো আলের মতো করা হয়েছে। এগুলো করা হয়েছে তার কারণ জল ধরে রাখার জন্য। গাইজ, এই বোরো ধান চাষ করতে হলে জলসেচের ব্যবস্থা করা হয় মূলত সাবমার্সেলের সাহায্যে। তবে হ্যাঁ, কিছু কিছু জমি রয়েছে যেখানে সাবমার্সেল প্রয়োজন হয় না, কারণ সেই জমিগুলোতে সারা বছরই জল পাওয়া যায়। গাইজ, এই বোরো ধান কিন্তু খুব ঘন করে লাগাতে হয়, কারণ বুঝতেই পারছেন অতিরিক্ত তাপমাত্রার জন্য এই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য সেই জায়গাটা পূরণের জন্য ঘন করে কিন্তু লাগাতে হয়। দেখুন আমার পিছনে ধানের লাইনগুলো কত সুন্দর সোজা রয়েছে, কারণ এগুলো দড়ির সাহায্যে লাগানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ছড়িটা রয়েছে। এই ছড়িটা মোটামুটি তিন হাতের থেকে একটু বেশি বড়। এই ছড়িটা দিয়ে মেপে দড়ির সাহায্যে এই ধানগুলো লাগানো হয়ে থাকে। বন্ধুরা একটা ছড়ি মাঠের এ প্রান্তে দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়া হয়, আরেকটা ঠিক ওইভাবেই ওই প্রান্তে দেওয়া হয়, তারপরে শেষ প্রান্তে দড়ি দিয়ে দেওয়া হয়, এরপর এই দড়ির ভেতরে সাতটা সারি লাগানো হয়। বুঝতেই পারছেন কেন সাতটা সারি লাগানো হয়, এটা আসলে বোরো ধান, তো সেজন্যই সাতটা সারি লাগানো হয়। বন্ধুরা আপনারা হয়তো জানেন কোনো কোনো জায়গায় কিন্তু ছড়ির সাহায্যে না লাগিয়ে এই ছড়িগুলো বর্গাকার করা হয়, তারপরে সেই বর্গাকার জায়গার ভেতরে ধানগুলো লাগানো হয়ে থাকে। গাইজ, এই ধানগুলো দড়ি এবং ছড়ির সাহায্যে লাগানোর একটা কিন্তু সুবিধা রয়েছে, কারণ যখন এই ধানগুলো কাটা হবে তখন খুব তাড়াতাড়ি কাটা হবে এবং সারিবদ্ধভাবে এই ধানগুলো রাখতে সুবিধা হবে। হাই ফ্রেন্ডস, এই বোরো ধানটি মোটামুটি বর্ষা আসার আগেই তুলে নেওয়া হয়। হ্যালো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন, কারণ আমি যদি পরের ভিডিও ছাড়ি তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।